জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ ১৩টি বছর জেলখানায় থাকার পরে সরকার বাহাদুর তাকে প্রস্তাব রেখেছিল আল্লামা সাইদিকে, সাইদি সাহেব একটা মাত্র শর্ত আপনি মানবেন, একটা শর্ত মানলে আপনাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে। কি শর্ত? শর্তটা হলো জেলখানা থেকে বের হওয়ার পরে আপনি আমাদেরকে লিখিত দিবেন, বের হওয়ার পরে আপনি আর ইসলামী আন্দোলনের কোনো কাজ করবেন। জবাবে সাইদি সাহেব বলেছিল, আমি যতদিন নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, জেল খাটতে খাটতে নির্যাতন সইতে সইতে আমি আমার জীবনকে শেষ করে দিব, আপনার যে শর্ত দিচ্ছেন এই শর্ত থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার! এটার নাম ইসলামী আন্দোলনের কর্মী। সম্মানিত ভাইয়েরা, আমার ঠাকুরগাঁয়ের সন্তান, নাম দেলোয়ার হোসাইন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিনে কথা বলছি না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2005-6-7 সালের ঘটনা। তিনি বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিল, নাম হচ্ছে দেলোয়ার হোসাইন। এই দেলোয়ার হোসাইনকে যখন গ্রেফতার করা হয়েছিল, আল্লাহর কসম করে বলছি, দুইটা হাত এবং দুইটা পায়ের যে আঙ্গুল ছিল 20টি, কয়টি? এই 20টি আঙ্গুলের নখগুলো প্লাস দিয়ে টেনে 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 খুলে ফেলেছিল। তারপরও ইসলামের সৈনিকরা এই সমস্ত কাজ থেকে বিন্দু পরিমাণ পিছপা হয়, তাদের কি ইমান আর আমাদের কি ইমান? একটু চিন্তা করেন, আপনাকে আমাকে বুঝতে হবে, এই ইসলামী আন্দোলনে আসলে আপনার আমার অনেক বিপদ হওয়ার সম্মুখীন আছে। যদিও বিপদ হয়, এই বিপদে ধৈর্য ধারণ করবেন, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, এক সময় সফলতার মুখ আমরা দেখবই দেখব, যেটার সূচনা আমার সোনার দেশ বাংলাদেশে হয়ে গেছে। জোরে সরে বলি একটু আলহামদুলিল্লাহ। এখন জামাত ইসলামের কর্মীরা প্রকাশ্যে মিছিল, মিটিং, ইসলামী কাজের অগ্রগতি, দাওয়াতি অভিযান ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলি। এটাই বিজয়, এটাই সফলতা। আমাদের নেত্রী হারাই নেই, আমাদের নেতারা হারাই নেই, হারাইছে খালাদা জিয়া, হারাইছে আমাদের নেতারা, হারাইছে তারা, জীবন দিশা ফাঁসির কাস্তে ঝুলেছে, তোমাদের মতো পলাই নাই, বড় বড় গল্প দিয়েছো, আমরা শেখের বেঠি, আমরা পলাই না, পলাই না, কই গেছো? দুলে ভাইয়ের বাড়ি গেছো, করার কিচ্ছু নাই ভাই, বিদায় নিস। বাংলা কথা, পরিষ্কার কথা, পরিষ্কার কথা, ক্লিয়ার কথা, বিদায় নিয়ে ময়দানে নামছি, আর সুযোগ নেই, হয় মরবো নয়তো মারবো। আল্লাহ কোরআনে বলছেন, হয় মরো না হয় মারো। সম্মানিত ভাইরা, আসুন আমরা দলমত নির্বিশেষে নতুন করে তওবা করে আল্লাহর সৈনিক হওয়ার জন্য আমরা সামনের দিনগুলোতে কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সেই কাজগুলো সংক্ষিপ্ত আকারে বলি, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে, শোনো, তোমরাই তো উত্তম জাতি, আমি তোমাদেরকে মানুষদের ভেতর থেকে বের করে আনছি। তোমাদের কাজ হলো দুটা, একটা হচ্ছে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবা। আজ থেকে আমাদের স্লোগান কি বলেন তো? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবো তো ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় পরিবারের সবাইকে নিয়ে আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বেন ইনশা আল্লাহ। এক নম্বর কাজ, সবাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হব, পরিবারের সকলকে নামাজ পড়াবো। দুই নম্বর কাজ হচ্ছে দাওয়াতি অভিযান চালাবো, কোরআন এবং হাদিসের, ইসলামী আন্দোলনের মৃত্যুর আগ দিন পর্যন্ত। তিন নম্বর কথা, সকাল সকাল আমরা নামাজ পড়ার পরে একটু কোরআন শরীফ তিলাওয়াত করবো, অন্তত পক্ষে একটা সুরা, একটা হাদিস, সংক্ষিপ্ত আকারে 5 মিনিট হোক 10 মিনিট হোক ইসলামী বই অধ্যয়ন করব। তারপরে পারিবারিক, অন্তত পক্ষে সাপ্তাহিক যদি নাও হয়, এক মাস পর পর আপনি আপনার বউকে নিয়ে, সোলকে নিয়ে বসবেন, যে এক মাস আমরা কি করলাম, ভালো কাজ কতগুলো করলাম, মন্দ কাজ কতগুলো করলাম, পারিবারিক মিটিং করবেন। আর প্রতিদিন রাতে শোয়ার আগে একটা কাজ করবেন,
আত্মসমালোচনা করবেন। ফজর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আজকের দিনটাতে আমি আমার ভালো কাজ কতগুলো করলাম, আমার মন্দ কাজ কতগুলো করলাম, এক পাশে ভালো কাজ লিখবেন, আরেক পাশে মন্দ কাজ করলে লিখবেন। লেখার সঙ্গে সঙ্গে আপনার বিবেক আপনাকে অ্যান্সার দিবে আজকের দিনটা আপনার সফল না বিফল। করতে পারবো তো ইনশাল্লাহ। আর সর্বশেষ যে কাজটুকু করবেন, আমার পরিবার পরিচালনা করার জন্য আমার অনেক খরচ করতে হয়, বিবির আবদার মিটাতে হয়, সন্তানের আবদার মিটাতে হয়, নিজের আবদার মিটাতে হয়, সমাজের আবদার মিটাতে হয়। সর্বশেষ যেই আবদারটুকু মিটানোর জন্য আপনি একদম যেই বেশি বেশি কাজটা করবেন সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য অর্থ ব্যয় করবেন। কী করবেন?